वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। गीतार पंचम अध्याय चलछे, आज 22 नम्बर श्लोक थेके शुरू होबे। भगवान श्रीकृष्ण अर्जुन के बोलछेन, ये ही संस्पर्शजा भोगा दुःखयोनायवते आद्यन्तवन्त कौन्तेय न तेषु रमते बुध। अर्थात ये ही संस्पर्शजा भोगा, केउ स्पर्श त्वकेर माध्यम दिए स्पर्श जातीय केउ कोनो किछु एकटा स्पर्श करलो ताते सुख अनुभव करलो, किन्तु सेटा सुख नय। भगवान बोलছেন যে দুঃখই অনয়বতে। যে মুহূর্তে আমরা সুখ ভোগ করব সেই মুহূর্তে দুঃখ কিন্তু আমাদের দরজায় এসে কড়া নাড়বে। কারণ যদি আমি সুখ নেই তবে জগৎ সংসার থেকে দুঃখটাও কিন্তু আমাদের নিতে হবে। তাই স্পর্শজনিত যে সুখ সেটা ক্ষণস্থায়ী। তারপরে বলছেন আদ্যন্তবন্ত কৌন্তেয়, হে কৌন্তেয় এর আদি আছে অন্ত আছে, আরম্ভ আছে শেষ আছে। ন তেষু রমতে বুধ, কিন্তু জ্ঞানী ব্যক্তি যারা আছেন তারা কিন্তু এগুলো কোনো কিছুই ভোগ করেন না। তাহলে কি হলো যে স্পর্শ জাতীয় ত্বকের যে সুখ, সেই সুখটা দুঃখ রূপে আমাদের সামনে উপস্থিত হয়। তাদের আদি আছে অন্ত আছে, কিন্তু জ্ঞানী ব্যক্তি যারা আছে তাদের মধ্যে দিয়ে তারা সুখ কখনো অন্বেষণ করেন না। এখানে একটা সুন্দর কথা ভগবান বলছেন, আদ্যন্তবন্ত, আদি আছে অন্ত আছে। তাহলে যে জিনিসের আদি থাকবে অন্ত থাকবে, তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কি হবে? আর যে জিনিসটা আমরা আসক্তিবশত পেলাম, কিন্তু আমি চাই আর না চাই তাকে আমাকে হারাতে হবে। কিন্তু এই যে না পাওয়ার থেকেও আমি হারিয়ে ফেলছি, এই যে একটা কষ্ট, এই যে একটা দুঃখ, এটা আমাদের সবাইকে উৎপীড়ন করে, কষ্ট দেয়। তাই ভগবান বলছেন যে জিনিসের আদি আছে অন্ত আছে, সেই জিনিস তুমি যদি গ্রহণ করো তাহলে তোমাকে কষ্ট পেতে হবে। কিন্তু যিনি চিরশাশ্বত, চিরন্তন সত্য, যাহা আমাদের স্বরূপ, তাকে যদি আমরা লাভ করার চেষ্টা করি তবে আমরা দুঃখও পাবো না, কষ্টও পাবো না। কিন্তু তাকে লাভ করার চেষ্টা করতে হবে। তাই বলছেন দুঃখই অনয় এবতে। জগৎ সংসারে সুখ আমরা চাইলেই তার পিছনে দুঃখ আমাদের হাত ছানি দেবে। মহাকবি কালিদাস তিনি তার বিখ্যাত মেঘদূত মহাকাব্য, সেই মেঘদূত মহাকাব্যে মহাকবি কালিদাস বলছেন, কস্য অত্যন্तं সুখম উপনাতম দুঃখম একান্ততবা। জীবনে কখনো কেবলমাত্র সুখ শুধু খালি আসে না, আবার কখনো দুঃখও আসে না। কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। নীচেহি গচ্ছত উপরি চ দোষা চক্রনেমি ক্রমেণ। কেমন সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে গাড়ির চাকা একবার যখন ঘুরছে তাহলে উপরের চাকাটা ঘুরতে ঘুরতে নিচে চলে যাচ্ছে, আবার নিচ থেকে উপরে উঠছে। এই যে একটা সাইক্লিং কন্ডিশন, সাইক্লিং একটা অবস্থা, সেটাই হচ্ছে আমাদের জীবনের এই জন্ম মৃত্যুর একটা পর্যায়। তাই ভগবান বলছেন যে নেমি চক্র নেমি ক্রমেণ, আমাদের জীবনধারাটা ঠিক चाकार मतन कखनो नीचे जाच्छी कखनो ऊपरे जाच्छी कारण कि आमरा सुख चाइछी। जखनी आमरा सुख चाइबो तखनी दुःखटा आमादेर पेये बसबे। ताई भगवान बार बार बोलछेन जे कोनो विषये आसक्ति होयो ना, मनेर मध्ये कोनो बासना रेखो ना। मानुषेर जीवनेर एटाई चिरंतन सत्य। प्रत्येकटा मानुषेर जीवने जन्म आछे मृत्यु आछे। आमरा तखनी जन्म मृत्युर पारे चले जेते पारबो जखन आमादेर सेई शाश्वत स्वरूप जेटा आछे सेटा उद्घाटन करते शिखब। ताई आमादेर दृष्टिभंगी केमन हवा उचित? भगवान बोलछेन न तेषु रमते बुध। ज्ञानी व्यक्तिदेर दृष्टिभंगी जेमन आमादेर सेई दृष्टिभंगी आनते हबे आमादेर मने। बिचक्षण व्यक्ति कखनोई इंद्रग्राह्य सुखे प्रीत हन ना। जारा ज्ञानी व्यक्ति ज्ञान लाभ करेছেন যে ঈশ্বরই সত্য, তিনি इंद्र ग्राह्य जे सकल वस्तु आछे चक्षु कर्ण नासिका जिह्वा त्वक এই पंच इंद्र द्वारा আমরা যেটাকে চোখ দিয়ে আমরা গ্রহণ করছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, स्पर्श हाथ दिए स्पर्श टाच करছি, कान दिए শুনছি, चक्षु কর্ণ নাসিকা জিহ্বা जीव নিয়ে এই जीव আছে, जीव দ্বারা আমরা স্বাদ গ্রহণ করছি। এই পঞ্চ ইন্দ্র যত সময় তাদের আমরা কন্ট্রোল না করতে পারবো ততদিন আমাদের এই জন্ম মৃত্যুর ফাঁদে सुख दुःखर माझखाने आमादेर भासते हबे। ताई मानुषेर वास्तव जीवनेर समस्या एटाई। केवलमात्र एई जिनिसटा जोदि आमरा ओभारकाम करते पारी तबे आमरा ज्ञानी व्यक्ति हये उठब। पूर्वेई बोलेछि जे जगत संसारे तीनटी आनंद आछे, विषयानंद, भजनानंद, ब्रह्मानंद। आमादेर एई ब्रह्मानंदे उपनीत होते हबे भजनानंदेर द्वारा, अर्थात ईश्वरेर नाम गुण कीर्तन करे तार साधन भजन करे तार काछे प्रार्थना करे आमादेर ब्रह्मानंदे उपनीत होते हबे। ताई वेदांत बार बार बोलछेन जे हे वत्सगण कखनो बद्ध हयो ना, कखनो संसारेर विषयबस्तुर उपरे मनटाके रेखे बद्ध जीवेर मतन তোমরা পড়ে থেকো না। তোমরা মুক্ত পুরুষ, তোমরা অমৃতের সন্তান। তাই বদ্ধ যেখানে সেখান থেকে তোমরা উঠে এসো, বদ্ধ অবস্থার ঊর্ধ্বে তোমরা ওঠো। প্রত্যেক জীবী দেখুন আনন্দের পিছনে ছুটছে। প্রত্যেকটা জীব, এককোষী জীব থেকে বহুকোষী জীব পর্যন্ত मानुषे मानुषो आनंदेर पिछने छुटছে, किन्तु मानुषेर भीतरे भगवान तार चिंता भावनार लेवेलटा उच्च थेके उच्चतर करार मतन इन्स्ट्रुमेंट दिए दिएछेन जे এই মন द्वारा तुमी उच्च थेके उच्चतर अवस्था लाभ करते पारो। इभेन भगवान सेई रास्तागुलोও बोले दिচ্ছেন যে তোমার ওই মনের উচ্চতর অবস্থা কিভাবে আসবে, তিনি সেই রাস্তাগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছেন। তবে যেন দৈহিক আনন্দের মধ্যে সীমাবদ্ধ না থাকো। জীবেরা যেমন দৈহিক আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যার জন্য তাদের চাকাটা একবার উঠছে একবার নামছে। এটা তাদের স্বাভাবিক অবস্থা। জীবের সেই थिंकिंग पावर नहीं जेटा मानुषेर आछे। ताई आमादेर प्रत्येकके कोथाय मनटा दिते हबे? सर्वभूतस्थ दिव्य आत्मा। आमादेर जत आनंदेर अनुभूति सब ओई सर्वभूतस्थ दिव्य आत्मार उपरे। भगवान श्री रामकृष्ण देव बोलछेन जे जगत संसारे विषय वस्तु निये जे सुख तार कोटिगुण सुख जदि ब्रह्मानंद ताके लाभ करा जाय आमादेर दिव्य स्वरूपटाके यदि आमरा लाभ करते पारी ताहले जगत संसारे जे सुख आछे तार थेके कोटी गुण सुख आमरा अनुभव करब। ताई सेई उत्सेर अभिमुखे आमादेर छुटते हबे। एई जगत संसारेर विषय बस्तुर दिके ना छुटे जे सुखटा आमादेर साराटा जीवन जन्म जन्मान्तरेर जे दुःख कष्ट घुचिए जेखाने आमरा जन्म जन्मान्तर आनंदेर मध्य काटाते पारबो सेई सर्वभूतस्थ दिव्य आत्मार दिके आमादेर छुटते हबे। आर एटी सम्पूर्ण निर्भर करे इंद्रिय संयतर ऊपर। आपनी यदि इंद्रियगुलोके संयत करते पारेन तबे किन्तु आपनी सेई बस्तु अमूल्य सम्पद अमूल्य बस्तुके आपनी लाभ करते पारबेन। नतुबा आपनी बार बार एई जन्म मृत्युर फाँदे पड़बेन। एटी यदि संयम ना करें ताहले इंद्रियगण आपनाके बार बार विपदेर मध्य फेले देबे। ताई वेदांत बोलছেন এগিয়ে চলো এগিয়ে চলো, যত সময় না তুমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাও। স্বামী বিবেকানন্দ বলছেন যত সময় না তুমি সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাচ্ছ তত সময় তুমি থেমে থেকো না, ওঠো জাগো। তুমি তোমার লক্ষ্য অভিষ্ট তোমার পূরণ করো এবং তুমিই পারবে সেই অভিষ্ট পূরণ করতেই। কারণ আমরা পূর্বেও বলেছি আত্মাই আমাদের প্রকৃত স্বরূপ। তাই আমাদের সেই দিব্য আত্মাকে লাভ করতে হবে। যদি আমরা বাইরের রূপ এবং দেহমন অতিক্রম করে অন্তরের অন্তঃস্থলের সেই বস্তুটিকে লাভ করতে পারি, অন্তরের সেই দিব্য আত্মাকে যদি আমরা অনুভব করতে পারি তবে এক বিরাট অবিশ্বাস্য বস্তুর সন্ধান আমরা কিন্তু পাব। তখন আমরা কিন্তু আর ক্ষুদ্র থাকব না, আমরা বিরাটের সঙ্গে মিশে গিয়ে বিরাট হয়ে উঠব। উপনিষদকার বলছেন কি তিনি সব। কেমন সব বলছেন শ্বেতাশ্বতর উপনিষদে ত্বং স্ত্রী त्वं पुमानसि त्वं कुमार उथवा कुमारी त्वं जीर्णदण्डेन वञ्चसि त्वं जातो भवसि विश्वतोमुख। तुमी स्त्री तुमी पुरुष तुमी कुमार तुमी कुमारी तुमी दण्डधारी सलितचरण जीर्णदेहवृद्ध तुमी जगतेर नाना रूपे प्रतिभात नाना रूपे जात। যতক্ষণ इंद्रियगण आमादेरके परिचालित करबे, যতক্ষণ इंद्रिय स्तरे आमरा थाकबो ততক্ষণ किन्तु आमरा অমৃতস্য পুত্র হব না। শাস্ত্রকার বলছেন যে অমৃতস্য পুত্রা, তোমরা সবাই অমৃতের সন্তান। কিন্তু মন যদি আমার ইন্দ্রিয়ের ভিতরে পড়ে থাকে তবে আমি অমৃতের সন্তান হলাম কি করে? কারণ অমৃত তো সেই ব্রহ্ম, তাকে অমৃত বলা হচ্ছে, আর তিনি তো ইন্দ্রিয় স্তরে নেই। সুতরাং আমাদেরও কিন্তু এই ইন্দ্রিয়ের পারে যেতে হবে। কারণ এটা মনে রাখতে হবে জীবের এই জীবনের যত রকম পাপ কর্ম দুঃখ কষ্ট এবং তথাকথিত যত আনন্দ সে সব কিছু কিন্তু ইন্দ্রিয়ের স্তর থেকে কিন্তু उठे आसे। आपनी देखुन जगत संसारे जतो किछु आनंद कार मध्य दिए जाच्छे इंद्रियर भीतर दिए। कारण जदि आमरा इंद्रके संयत करी ताहले एत चुरी डाकाती एत ब्लैकमेल काउके ठकानो एगुलो तो जगत संसारे कोनो किछुई थाकतो ना। केन आछे? केन जगत संसारेर एई दुरावस्था? कारण तारा तादेर इंद्रियगुलोके संयत करते शेखेनी। आमादेर सर्वोच्च अवस्था हलो आमादेर सकलेर भितरे जे ईश्वर विराजमान आछे ताके लाभ करा, एटा मने राखते हबे। তিনি সর্বদাই আমাদের অন্তরে বসবাস করছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তাই আমরা মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেইটা আমাদের ভালো করে জেনে নিতে হবে এবং আমাদের জীবনটাকে সার্থক করে তুলতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পথ অনুসরণ করে। আর তা যদি আমরা পারি নিজেদেরও কল্যাণ, সমাজেরও কল্যাণ, দশের কল্যাণ, দেশের কল্যাণ, তখন ভিতর বাইরে সর্বত্রই শান্তি বিরাজ করবে। কেবলমাত্র আমাদের অন্তরের ভিতরে যিনি আছেন তাকে লাভ করা, আর এইটা মানুষ করছে না বলেই এই সমাজে যত রকমের অপরাধ করার প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু সেটাকে আমরা যদি না কমাই তাহলে সমাজটা অচিরেই ধ্বংস হয়ে যাবে, সমাজটা অচিরেই ভেঙে পড়বে। কেমন করে জীবন গঠন করতে হবে ভগবান সেটা গীতার মাধ্যম দিয়ে, শুধু গীতা না অন্যান্য শাস্ত্রের মাধ্যম দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কারণ শাস্ত্রের কথা অনুসারে আমাদের জীবন গড়ে তুলতে হবে। আধুনিক সভ্যতার দিকে তাকান, আধুনিক সভ্যতা মানে কি? টাকার খেলা চলছে। কিন্তু মনে রাখতে হবে জগতের প্রত্যেকটি স্থূল ভোগের পিছনে অর্থ লাগবে। আমি যদি কোনো কিছু ভোগ করতে যাই আমার অর্থের প্রয়োজন। এবার ধরুন একজনের ইনকাম খুব কম কিন্তু তার ভোগ করার মানসিকতা প্রবল হারে আছে, তখন তিনি কি করবেন? তখন তাকে চুরি করতে হবে, ছিনতাই করতে হবে, সরকারকে ঠকাতে হবে, না হয়তো অন্য কোনো ব্যক্তিকে ঠকাতে হবে, চোরাচালান করতে হবে, নানান রকমের দুষ্কৃতিমূলক কর্মে তাকে ইনভলভ হতে হবে। কারণ তার আসক্তি আছে অনেক কিছু করার, ইনকাম কম। সুতরাং কী হচ্ছে, তার সেই আসক্তি ফুলফিল করার জন্য তার অর্থের ভাণ্ডারটাকে বাড়াতে হবে। আর কিভাবে বাড়াবেন তিনি? না চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালান এই সব অবাঞ্ছিত দুষ্কৃতিমূলক কর্মে নিযুক্ত হয়ে। তাই এইগুলোর হাত থেকে আমাদের সমাজকে কিন্তু বাঁচাতে হবে। আর এটাই হচ্ছে বর্তমান আজকালকার মানবিক পরিস্থিতির এক দুঃখজনক দিক। তাই এখান থেকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে কাটিয়ে উঠতে হবে। এই পরিস্থিতি থেকে যদি আমরা পরিত্রাণ না পাই, যদি এই ইন্দ্রগুলো আমাদের অ্যাটাক করে এবং আমাদের ভিতরের আসক্তি বা বাসনা যাই বলি না কেন উত্তরোত্তর বৃদ্ধি পাবে কিন্তু, আর তখন এই সমাজ কাঠামো পুরোপুরিভাবে ভেঙে পড়বে, একটা ভয়াবহ ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তাই গীতা বারবার বলছেন ভগবান শ্রীমুখে যে আজকের বিশ্ব সভ্যতা ভোগমুখী, সব সর্বত্রই দেখুন কি হচ্ছে, জড় পণ্য ভোগ্য সামগ্রিক পূর্ণ বিষয়বস্তুর উপরে মনটা সম্পূর্ণভাবে রেখে দিয়ে কোলাহলপূর্ণ প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তার ফলে কি হচ্ছে, পরস্পরের মধ্যে বিবাদ, ঝগড়াঝাটি, মারামারি, খুন খারাপি, অশান্তি, সম্পর্কের বিচ্ছেদ। তাই মানুষের ক্রমবিকাশের পথ যদি আমাদের পরিষ্কার করতে হয় তবে আমাদের এগুলোর হাত থেকে বাঁচতে হবে। আমাদের সব সময় পূর্ণতার দিকে যাত্রা করতে হবে, যাতে করে আমাদের এই शाश्वत स्वरूप जेटा ताके आम्रा लाभ करते पारी। जे मुहूर्ते आम्रा लाभ करब तखोनी आमादेर पूर्णता बजाय थाकबे। बर्तमान सभ्यतार देखुन, बर्तमान सभ्यतार दर्शने सेखाने कोनो दिक दर्शन नेই। एकटा प्रत्येकटा मानुषेर जीवने एकटा दर्शन थाकबे, प्रत्येकटा मानुषेर जीवनटा एकटा परिष्कार थाकबे, विपद मुक्त थाकबे एवं अमृतेर सन्तानेर जा जा करणीय कर्तव्य सेगुलो पूर्ण मात्राय थाकबे। किन्तु समाजेर की हाल, तार कारण ओई आमरा इंद्रियगुलोके संयत करते पारछि ना। फले कि होच्छे जे आमरा बार बार साइक्लिंग करछि आमादेर लाइफटा केमन ना। से एक कथा आछे ना चलती कथाय, थोर बड़ी खाड़ा, खाड़ा बड़ी थोर। ताहले कि हलो फेराटा, जन्मग्रहण करा हच्छे, तारपरे कि हच्छे संसारेर मध्य जीवन यापन काटानो हच्छे, अवशेषे मृत्यु हच्छे। ताहले मृत्यु होवार परे आबार जन्मग्रहण करा हच्छे, आबार संसारेर मध्य जड़िए जेते हच्छे, आबार मृत्युबरण करते हच्छे। बार बार এই চাকার বেষ্টনীর মতন একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। তাহলে হলোটা কি? ভগবান সেই জন্য বলতে চাইছেন যে একমাত্র মানুষ তার থিংকিং লেভেলটা হায়ার লেভেলে আছে। তাই মানুষ যদি মনে করে সে কিন্তু অবশ্যই ब्रह्मानंद पेते पारे। ताई आमादेर उचित ब्रह्मानंद लाभ करा, कारण एई धरनेर उद्देश्यहीनता, एई धरनेर दुःखजनक जीवन एगुलो भयंकर परिस्थिति सृष्टि करे। ताई मने राखा दरकार যে উদ্দেশ্যহীন দিশাহীন নারী পুরুষ নিজেরাও যেমন প্রভূত উদ্বেগ এবং দুঃখ ব্যর্থতার শিকার হতে পারে, তেমনি সমাজের উপরে সেই নৈরাশ্যজনক অশান্তির ছাপ পড়তে বাধ্য। তাই নিজের ভালো, সমাজের ভালো এগুলো করতে হলে আমাদের উদ্দেশ্যযুক্ত, দিশাযুক্ত, চিন্তা ভাবনা যুক্ত মন গড়ে তুলতে হবে। आमादेर हृदयेर भाण्डारे जे संचित धन आछे शाश्वत दिव्य सेई पुरुषके आमादेर लाभ करते हबे। एरपरे भगवान बोलछेन शक्नोति एव यशडं प्राक् शरीरो विमोक्षणात् काम क्रोधोद्भवं वेगं सयुक्त स सुखी नर। बोलछेन जे जिनि इह जीवनेई शरीर त्यागेर आगे काम क्रोध एगुलोके संयत करते पारे, काम क्रोधेर जे उद्भूत जे बेग सेगुलोके धारण करते सक्षम करे, सेई पुरुष बा सेई नारी जारा काम एवं क्रोधेर बेगटाके हजम करते पारेन, सह्य करते पारेन, ताराई एकमात्र सुखी एई जगते। किन्तु जगत संसारेर मानुष आपनी एकजनके हयतो बोललेन एकटा बाजे कथा बोललेन, से 10टा बाजे कथा आपनाके शुनिये दिल, किन्तु एकटा कथार जन्य सेई कथाटा आपनाके बार बार उत्पीड़न करछे। कारण कि ओई इंद्रिय संयमेर भावटा आपनार भितरे नेई बोले। कामेश क्रोधेश रजगुण समुद्भव एरपरे आमरा देखब, एरपरे आमरा पढ़ब, देखबेन सेखाने भगवान बोलछेन। ताई केमन सुंदर उदाहरण दिच्छेन शास्त्रकार, बोलछेन नदीते जल आछे, एबार जलटा यदि आमरा नदीटाके नियंत्रित ना करते पारी सुंदर करे बेधे सेई जलटाके काजे ना लागाते पारी ताहले जखन बन्या आसबे चारिदिक भासिये निये तसनस करे देबे ग्रामके ग्राम। सेखाने गरु छागल कुकुर मानुष अर्थ सम्पद हाँ धान गम सब किछु नष्ट हो जाबे। किन्तु जदि आमरा नदीर ओई बेगटाके धारण करते पारी नियंत्रण करते पारी सुंदर एक पुष्करिणी करे दिलाम सुंदर एक सरोवर करे दिलाम कृषिकार्येर जाबतीय जलेर व्यवस्था करे दिलाम सेई जल थेके जदि आमरा जलविद्युत उत्पन्न करते पारी ताहले समाजेर प्लास आमार निजेर प्रभूत उपकार हबे। एछाड़ाओ जखन नदीर जलटा कमे जाबे तखन आमरा किन्तु समाजेर मंगलेर जन्य समाजेर उपकारेर जन्य सेई जलटा किन्तु आर पाबो ना। तद्रुपभावे शास्त्रकार बोलছেন যে আমাদের এই এই প্রত্যেকের এই জীবনে এই কাম এবং ক্রোধের বেগটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাকে যদি ঠিকভাবে পরিচালিত করতে পারি তবে কিন্তু আমরা আমাদের এই অমৃতস্য পুত্র যে পুত্রা যে নামটা সেটা সার্থক করতে পারব। भगवान श्री रामकृष्ण देव के जाने को शिष्य भगवान श्री रामकृष्ण देवर तिनी बोलছেন जे काम किभाबे जाए। भगवान श्री रामकृष्ण देव बोलছেন केन रे मोड़ फिरिए दे। केमन धरुन आपनार मनटा एटा खराब जिनिसेर दिके जाच्छे आपनी जदि सेई मनटा खराब जिनिसेर उपर थेके तुले दिए भालो जिनिसे आपनी जदि देन तबे किन्तु आपनार मनटा खराब जिनिसे जाबे ना। हाँ प्रथम अवस्थाय हयतो भालो जिनिसे आसबे ना किन्तु बार बार जखन ओइटा अप्लाई करबेन तखन किन्तु आपनी खराब जिनिस थेके भालो जिनिसे आपनी मनटा स्थापन करते पारबेन। सेई जन्य भगवान बोलছেন কিসের द्वारा अभ्यासेर द्वारा अभ्यासेन तो कोन्तेव वैराग्येन च अग्रिज्यते। অভ্যাসের দ্বারা আমরা সেই কাজ সমাধা করতে পারব। আর এই অল্প বয়সে যদি আমরা সেই শক্তিটাকে কাজে লাগাতে পারি তবে আমাদের যে টার্গেট আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। সব সময় মনে রাখতে হবে নিজের শক্তির গুণগত মান বাড়িয়ে তুলতে হবে। নদীকে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। তাই যদি নদীকে সংযত না করা যায় তাহলে সব কিছু কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যাবে। তাহলে আমাদের সেই নদীটা কি হচ্ছে রিপু সররিপু। এই রিপুগুলোকে আমাদের ভালো কাজের দিকে ডাইভার্ট করতে হবে। রিপু মানে কি শত্রু। তাহলে শত্রুকে যদি আমরা সৎ জীবন যাপন করানোর চেষ্টা করি এবং সৎ কাজে ব্যবহার করানোর চেষ্টা করি তবে কিন্তু শত্রু আমাদের মিত্র হয়ে উঠবে। তারপরে ক্রোধ রাগ তারপর লোভ অত্যাধিক বিষয় তৃষ্ণা তারপরে তো মোহ ভ্রান্তি মদমদ মাশ্চর্য এগুলো সব আছে। তাই এক এক করে প্রত্যেকটা ইন্দ্রকে আমাদের বোঝাতে হবে। মানুষের ভিতরে যে পাশবিক শক্তি আছে তাকে কি করা উচিত না আত্মসংযম এবং অভ্যাসের দ্বারা তাকে শুদ্ধ এবং পরিমার্জিত করতে হবে। আমাদের মনটাকে যদি আমরা শুদ্ধ পরিমার্জিত না করি খনি থেকে উত্তোলনের তেল আমরা সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো মেশিনে বা যে কোনো গাড়িতে লাগাতে পারবো না কারণ অপরিশোধন তেল যত সময় না সেই খনি থেকে উত্তোলন করা তেলটাকে শোধন করতে পারবো তত সময় সেটাকে আমরা কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না। তাই আমাদের মনটাকে যদি পরিশুদ্ধ করতে হয় তবে भगवान श्री रामकृष्ण देव सह अन्य जे सकल आचार्य अवतार पुरुष महान पुरुष जे पदगुलो बोले गेछेन सेई पद आमादेर अनुसरण करा एकांत दरकार। और आमरा जोदि एई रिपुगुलोर क्षुद्र क्षुद्र जो तरंगगुलो सेई तरंगगुलोर मोकाबिला करते ना पारी ताहले आमादेर जीवनटा बार बार एई चाकार मतन घुरते थाकबे। आपनारा जखन नाटक देखें सेई नाटके कि कारोर एक छेले मारा गेलो, कारोर बाबा मारा गेलो, केउ काउके पिता पुत्र के छेड़े चले जाच्छे, एई जे बियोगान्त नाटक करुण रसात्मक नाटक आमरा देखे मजा पाई थिएटार मंचे, किन्तु जखन सेई अवस्थाटा आपनार जीवने एसे पड़बे, जखन आपनार फैमिलिर उपरे सेई घटनाटा घटबे, तखन आपनार केमन मने हबे? आपनाके एबार कि करते हबे ना दुटोई आपनाके सह्य करते हबे। नाट्यमंचे आपनि देखे जेमन अनुभव करबेन निजेर बाड़ितेও যদি घटना घटे সেই একই রকম অনুভব ঘটাতে হবে। আপনার মনের লেভেলটা ওই জায়গায় আনতে হবে, তখন আপনার জীবনটা ধন্য হবে। দৈনন্দিন জীবনে দেখুন প্রত্যেক দিন কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য এইগুলোর দ্বারা মানুষ অভিভূত হয়ে আছে এবং এইগুলোই পরিচালিত করছে, যার জন্য এই জগৎ সংসারে এত ঝামেলা সৃষ্টি হচ্ছে, এত অশান্তি হচ্ছে। আত্মীয়তা আত্মীয়ের মধ্যে কোনো আত্মীয়তা নেই, তাদের সেই সম্পর্কটা দূরে চলে যাচ্ছে ঠিক এই ঘটনার জন্য। তাই সাফল্য লাভের জন্য আমাদের পুরুষকার অবলম্বন করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে উঠতে হবে। আমরা জগৎ সংসারে বিষয়ের দিকে দৃষ্টি না দিয়ে অন্তরের অন্তঃস্থলে দিব্য সর্বভূতাত্মা যিনি আছেন তার দিকে আমাদের দৃষ্টিটা রাখতে হবে। জীবনের উচ্চাকাঙ্ক্ষার যে তরঙ্গ সেই তরঙ্গ আপনাকে বিধ্বস্ত করতে পারে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন। নেপোলিয়ন এবং হিটলারের জীবন দেখুন। নেপোলিয়ন যদি রাশিয়াকে আক্রমণ না করত, নেপোলিয়ন যদি স্পেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করে দিত, তাহলে কিন্তু নেপোলিয়ন পরাজিত হতো না। তার শক্তি তার ক্ষমতা আরও বহুগুণ বর্ধিত হতো, কিন্তু সামান্য একটু ভুলের জন্য তাকে তলিয়ে যেতে হলো। তদ্রূপভাবে আমাদের প্রত্যেকের জীবন সেইভাবে আমাদের হাতেই আছে যে আমরা আমাদের জীবনটাকে ভালো কাজে ব্যবহার করতে পারবো না মন্দ কাজে। মনে রাখতে হবে অসংযত উচ্চাকাঙ্ক্ষাই ধ্বংসের মূল। যদি অবাধ উচ্চাকাঙ্ক্ষা অসংযত বাসনা আপনার জীবনটাকে যদি প্রভাবিত করে তাহলে আপনার জীবনটা অতি দুঃখময় হয়ে উঠবে। আপনার জীবনের সমস্ত বিচার বুদ্ধিটাকে হরণ করে নেবে, আলটিমেটলি আপনাকে সর্বনাশের মুখে ঠেলে দেবে। তাই পরিস্থিতি কি হলো যে নিজের হাতে আপনার নিজের বিনাশ ঘটছে। আর এটা বাইরে থেকে কিনতে পাওয়া যায় না, এটা সম্পূর্ণ আমাদের ভিতরে আছে, কেবলমাত্র তার অনুশীলন করা, কেবলমাত্র আমাদের অভ্যাসের দ্বারা এই ষড়রিপুগুলোকে নিয়ন্ত্রণ রাখা, তাদের দমন করে রাখা। আমার দ্বারা তারা পরিচালিত হবে, তাদের দ্বারা আমি হব না। এই সিস্টেমটা যদি আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি, প্রত্যেকে প্রত্যেকের জীবনে যদি অ্যাপ্লাই করে থাকি, তবে প্রত্যেকের জীবনটা সুখকর হয়ে উঠবে। এরপরের সপ্তাহে আমরা আবার শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।